আপনার বউ নাকি খুব দজ্জাল পরে কানে কইল আবার শুনলাম আপনার নাকি মাইর দিল পরে ওই বেটা আমার বই মারু কাডু জেনে মালে এটা করু তোরে কানে কইছে এইটার নাম কো সুলতান জল্লা যাইতাছে আমি যাবো দোকানে আমার দিতে কাপড় কাটতে নিজের কাপড় নিজের দুইটার বিয়া কইরা বউ আছি কাপড় দিব দূরের কথা কাপড় না পর্যন্ত ঠিক মতো দেয় না আর ওইটাছে তো আমি যাবো দোকানে আমার দিতে আমার কাপড় কাটতে কবে যে আমার বউটা ঠিক হইব আল্লাহ জানে আর ওই আর পারলাম না আমার ছায়াটা আর ব্লাউজটা ধুইতে হইব আরে সারাদিন যদি কাপড় চোপড় ধুই দোকানদারি করব কেডা তুমি আমার বাপের তেজে 10 লাখ টাকা যৌতুক আনছো মনে নাই এডি দিয়ে সংসার চলতাছে তোমার বাপের দিকে 10 লাখ টাকা যৌতুক আনছি এই লেগে তো সবসময় আমার কাপড় চোপড় ধোয়াও আবার তাল বাসন মাজাও কে এত অন্যায় করে লাগছি 10 লাখ টাকা দিয়ে না খবরদার যাও আমার তো তোকে বউ যাও কাপড় বেল আসো পাইতাছি আবার কে আইলো এমনি জামাই যন্ত্রণা নেই বাসি না ওয়ালাইকুম সালাম হাসপাত বাড়িতে আছে আছে কোথায় দেহান গা বারিন্দায় কিরে হাসমত আসস কিরে তুই কাপড় সব লড়তাছস তুই কোন আলি ভাবি দরজা খোলা সময় দেখলাম ফুল্লা ভাই কে কি রুমা করে মু কাকার ব্যাঙ্গা এমন রাখলো বুঝলাম না কিছু আমি আই দোস্ত ব এই লো আল্লাহ কতর খবর কি কি মনে করে আলি আর খবর দোস্ত কি মনে করে আলি আইছি তো ঝামেলা লই আইছি তোর বাবা নাকি এভাবে আই বুঝছস না মৌসুমী ঘরে কিছু থাকলে দেও শোয়া গাইছে তাড়াতাড়ি আনো ও আবার যাইবো গা কি রে দোস্ত তুই এমন একটা ভালো একটা ফুলা তোর কপালে এমন একটা দরজাল বললো মাইনে নিতে পারতাস না যাক বাদ দে আমার কপালে যেটা ছিল এই দুই কহ তুই কেন লেগেছিস তোর কথা কহ শুনছ এদিকে একটু আসো না আইতাছি কও কি কইবা ওই তুই কি কি চাইন না তুই সর তোর বন্ধু করে খাওয়া মু আমার বাপের টাকা দাইন না ওরা রে খাওয়া মু তুই নিজের টাকা দেখি না খাওয়া গা যা আচ্ছা
শুনলাম আপনার বউ বলে খুব দরজাল আপনার নাকি মাছ দূর করে একবারে গোর জন্তে বাসি না আবার গ্রামের মাইনছে খালি কই আবার আইতাছে বলে আবার বলে আমার বউ মারে টেংলি লুলা করে দে তোকে কোন খায়া দে কাম নাই মাইনছের কথা লয়ে বিরোধ মাইনছে বললে পরে কি করব মাইনছে শুনি মাইনছে কই লয়ে গই বিবি বাবদার কথা সাবধানে কই আর একটা বিট কত তুই বাসগা আর কেউ কইছ না কইলে তোকে খবর আছে পাগল যাচ্ছে আচ্ছা নদী বলো মানে কিভাবে কি হয়ে গেল তাই না তোমাকে আসলে আমার বন্ধু সুহাগ সে তো অনেক বেশি পছন্দ করত এমন কি এখনো কিন্তু করে দেখো ওর কথা বাদ দাও এখানে শুধু তুমি আর আমি তোমার আমার কথা হবে সেটা ঠিক বলছো যাই হোক এখন আমরা একে অপরকে ভালোবাসি অন্য কোনো প্রসঙ্গ আমরা টানতে চাই না হ্যাঁ এটাই ঠিক আছে আজকে শুধু হবে ভালোবাসা আর ভালোবাসার কিছু না তোর বিয়ার পরে তোর দাম্পত্য জীবন কেমন চলতেছে আগে ডাকো আর শোন দোস্ত আমার দিকে তাকা তাকা বাসরগরের ইতিহাস তো বললে না আমারে হ্যাঁ ওইটাও কইতে হইব ওইটাও তোর বলতে হইব কইতে অনেক দিন পরে তোরা পাইছি দাঁড়া বিয়ার কথা ক জীবনে বিয়া কইরা মস্ত বড় ভুল করে লাইছি রে দোস কেন দোস 10 লাখ দিয়ে যৌতুক নিছি এই যৌতুকের তাড়নায় আমার বউ উঠতে বইতে চার টর্চারি আমার করতেছে দোস তোর হলে তো মইরা যাতি আর আমি তো মইরা গিয়া বাচ্চা রইছি কি করে জানো কি করে দোস কত খুললে কত আমাদের বুললা কো সব সম্পূর্ণটা খুললা কো প্রত্যেকটা দিন আমারে সকাল হইলে আমার দিতে টাবু কাছে ওই তুই কি কি সাইন না তুই সস এই কাম করে বুঝছ তো তো দিন দোস্ত তোর আমি বললাম ওই কথাটা কিন্তু বলি নাই দোস্ত কিভাবে বলি তাই যাও তোর লগে শেয়ার করা আমার সমস্যা নাই কখনো তোরা যৌতুক লয়ে বিয়া করিস না তাইলে আমার মতো বউ রাতে নাকানি চুবানি খাবি আমি তো কাপড় চুপুর কাটতে একদম খালাস তোরা কিন্তু থাল বাসন মাছ ধরিব বুঝাল কোসকে দোস তাহলে আমি তো মনে হয় জীবন আর যৌতুক নিয়ে বিয়ে করতাম আমি বিয়ে করতাম না আমিও করব না দোস আমিও করব না আমার একটু করুন লাগবে আচ্ছা এটা করিস আচ্ছা 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 দোস তোরা অনুমতি দে আমি একটু দোকানে যাবো হ্যাঁ তুই যা 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 হে যা হে যা হে যা আবার আমরা কথা না মন 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 কথা বলা না পরে কথা হইব না যাই যা 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 তো হাসমত এরকম একটা সহজ সরল ছেলে তার কপালে কি রকম একটা বউ জুটলো জানোস না রে দোস্ত আমার কত যে একটা আফসোস লাগতেছে আফসোস এই আফসোস লাগে তোর কি হইব হ্যাঁ
তারে আমি বারবার না করছি তুই যৌতুক নেস না নেস না নেস না হ্যাঁ কি করব 10 লাখ টাকা যৌতুক দিব এমন আর বুঝুক ছেলেটা চল এত কিছু চিন্তা করার সময় নাই চা খাই গা চল প্রমাণ করে যাব ওই তোর জন্য বললে আমি ফাঁসি দিতাছি আর গ্রামের বাচ্চার লেগা তুই থা তুই দেখা পরে আমি বলি পরে কে রেখেরাই কথাটা কইতে গেলে নাম ডাকো বিচার না এই ফাঁসি দে জলদি নাম ডাকো বিচার না বিচারাতে করা এই গ্রামের বাচ্চা গরু বান্ধে আবার গরু ব্যাপারটা তাই কদিন লাগে আমার বউ আমার মারে আমার দোষ সম্বন্ধে তুই আর একটা বাজে কথা কস বুঝছস তো হ্যাঁ কেন ধরছস কেন ধরছস আর জীবনে কবি না আর আমার বউর লয়ে কথা তুই এটা তো প্রশ্ন হই আছে না বউ দশ সাল বাকি ছাড়লাম সুদা ধর দে এদিকে না এদিকে না ওদিকে যা এদিকে যা হ্যাঁ আবার কি ধরে ধরে দোষ খুশি হইছস তুই খুশি এত দিনে হ্যাঁ মনে তৃপ্তি পাইলাম দোষ আমরা তো আছি হ্যাঁ আমার বউ আমার যেরকম করে মারে এত ডিয়ারিং করে মারলাম আজকে জালটা মিটিয়ে দিছি মুন্ডাই কইছিল আর না 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 আচ্ছা না না আর তোরে কেন কইছিস আর কে কি বলছে আর কিছু করতে হইব আর ভাল লাগতাছ না চল যাই বাইর দিয়ে গা আরে বাদ দাও তুই আরে বাড়ি দে তুই বাড়িতে ওদিকে ওদিকে কে যাই দিকে লো 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 ছাগলটা বেসুম না এই ছাগলের দড়ি আচ্ছা ল ল ল বুঝতেছি ব্যাপারটা ছাগলের দড়ি